অতিরিক্ত দামে চাল বিক্রি করায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বেশ কয়েকটি চালের আড়তের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল থেকে শুরু হওয়া ওই অভিযানে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার খাদ্য ভাণ্ডার এবং মুসা রাইস এজেন্সিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় আড়ত দুটিতে গতকালকে চেয়ে আজ বস্তাপ্রতি 200 টাকা বেশি দামে চাল বিক্রির প্রমাণ মিলে। আড়তদাররাও এসব অভিযোগের সত্যতা স্বীকার করেন। সে সময় আশেপাশের ব্যবসায়ীরা তাদের আড়ত বন্ধ করে দেয়। ভোক্তা অধিকার ছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকটি দল আজ রাজধানীতে অভিযান পরিচালনা করছে।